এই দেখেছো আমি জায়গা কোন দিকে বললো ঢোকো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আমি আছি তো ওই তো ওরে মিটালি চাচা দেখি আমি বেরিয়ে যাই আমি বেরিয়ে যাই বেরিয়ে যাই বাবু এদিকে তাকাও ঘুরির দিকে ঘুরির দিকে হ্যাঁ এই সোজা তাকাও সোজা তাকাও এদিকে তাকাও সবাই সোজা তাকাও সোজা সোজা না ভারী হয়ে গেছে বৃষ্টিতে ভিজে নমস্কার আমি হচ্ছি লালটু না পদবী তো বলবো না আর আমি পেশাও আজকে বলবো না তার কারণ পদবী আর পেশাটা ওইটা আপনারা খুঁজে বার করবেন আর আজকে তো একটা বিশেষ দিন বয়ে যাচ্ছে আকাশে কি সুন্দর ঘুড়ি উঠছে উপরে তো ছাদে এতক্ষণ উড়িয়ে এলাম অনেকে ভেবেছিল যে আজকে বোধহয় খুব বৃষ্টি হবে বৃষ্টিও হয়েছে আর ঘুড়িও উড়েছে তো আজকে আমরা যেটা কথা দিয়েছিলাম যে চার বছর বাদে মানে আমাদের প্রথম এই লালটু মিতালি তো আমরা এই 2014 এসেছিলাম তো রামধনু নিয়ে সেখানেও ঘুড়ি উড়িয়েছিলাম তারপরে আমরা এই 2018 আমরা হামি নিয়ে এসেছিলাম তো সেইখানে প্রচুর হামি খেয়েছিলাম তো তারপরে আমরা চার বছর কেটে গেছে মাঝখানে নানা রকম হয়েছিল অনেক কিছু তো সেইগুলো বাদ দিয়ে ফাইনালি আমরা এই বছরে আবার আসবার একটা পরিকল্পনা করেছি আপনাদের সামনে তো আজকে আমরা ঠিক করেছি আপনাদের সামনে শুধু আমি আর মিতালি আসবো না মানে আমার বউ আর আমি আমরা দুজনই আসবো না আমরা আপনাদের সামনে তিনটি বোমাকে আপনাদের সামনে নিয়ে আসবো এমনিতে আমাদের এই হামি টুতে 78 এরকম ছোটো ছোটো বোমা আছে চকলেট বোমা দোদোমা ধানি বোমা অনেক ধরনের বোমা আছে তো এইখানে আমরা আজকে প্রথম দ্য প্রেজেন্টিং দ্য ছোট কচি বোমা যাকে বলে চিনু বোমা ধানি বোমা চিনু বোমা হ্যালো চিনু বোমা হ্যালো হ্যালো কি উড়ছিল ওই তো ঘুড়ি উড়ছে কি সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একতে ঘুড়ি উড়ছে এখানে দোতে আছে না না প্লেন কেন উঠবে এইখানে আরেকটা একটা ছোট আত্মে আছে এইটা ময়ূরপঙ্খী ঘুড়ি আছে এগুলো এগুলো প্লেন পাওয়ারটা একেবারে গেছে এত মোবাইল আর ট্যাব দেখছো না পাওয়ারটা গেছে তোমার
আমার পাওয়ার ঠিকঠাকই আছে না তোমার পাওয়ারটা গেছে বলছি ঠিকঠাকই আছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বুড়ো একদম এগুলো প্লেন ঘুড়ি না প্লেন এটা কে বলে দেবে বলো আমার দাদা ভাই বিচার করবে Presenting the second boma, the Sabjanta boma of Hami2. আরে প্রচুর কথা বলবে কিন্তু প্রচুর কথা বলবে Sabjanta boma আসছে the ভেপু boma. হ্যালো কি হয়েছে রে জানো দেখ না এতগুলো প্লেন কি ঘুড়ি বলছে এগুলো তো ঘুড়ি দুজনেরই পাওয়ার গেছে বাপের থেকে পেয়েছে তো বাপেরও চোখ গেছে দুজনেরই চোখ গেছে বিশ্বকর্মা পুজো আজকে আমরা বলি যে বিশ্বকর্মা ঠাকুরের জন্মদিন বিশ্বকর্মা ঠাকুরের জন্মদিন বুঝেছো আচ্ছা বলো তো কে বিশ্বকর্মা ঠাকুর ঠাকুর তো অনেক বড় যুদ্ধরত বানিয়েছে তাই জন্য আজকের দিনে ঘুড়ি উড়িয়ে ওনাকে সম্মান জানানো হয় তুই এটা কি করে জানলি আমি করেছি আপনাদের সকলকে আজকে এই বিশ্বকর্মা পূজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের সামনে এই তিনটি বোমা রয়েছে কিন্তু এদের বিষয়ে আরো কিছু বলবার জন্য আমি ডেকে নেব আমার পার্টনার লাল্টু বাবু ও মা হামি অমিতালি অমিতালি কি করছিল ওদের সাথে চুপ করো আপনারা দেখলেন আমাদের তিনটে বোমা দুজন হিরো একজন হিরোইন এদের আলাপটা আপনাদের সঙ্গে করিয়ে দিই আপনাদের মনে হচ্ছে তো এই বোমাগুলোর আসল নাম কি আমারই চিনুমুক্ত এর নাম দেখে দেখে বলি মনে থাকে না আজকালকার বাচ্চা শ্রেয়ান সাহা একজন হিরোইন এদের আলাপটা আপনাদের সঙ্গে করিয়ে দিই আপনাদের মনে হচ্ছে তো এই বোমাগুলোর আসল নাম কি আমারই চিনুমুক্ত এর নাম দেখে দেখে বলি মনে থাকে না আজকালকার বাচ্চা শ্রেয়ান সাহা শ্রেয়ান আমার চিনু বোমা আর ওর বয়সটা কত আন্দাজ করতে পারছেন আন্দাজ করতে পারছেন ক্লাস টুতে পড়ে এজ 7 প্লাস ঠিক বলছি তো রে হ্যাঁ আচ্ছা না আমার মনে হয় বয়সটা কি একটু বড় না 7 প্লাস অনেকে কোচি দেখতে হয় কিন্তু বয়স বেশি হয় যাক ঠিক আছে এই অভিজ্ঞতা আমাদের আছে আর বেহালা থাকে আর আমার এই হচ্ছে আমার ভেপুমুক্ত এবার ভেপুমুক্তর বয়সটা পরে বলবো নামটা বলে দি নামটা আমি বলবো না তুই বলবি ঋতদীপ সেনগুপ্ত ঋতদীপ আমাদের ভেপুমুক্ত আর এর পরে হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলে একটু বড় এর থেকে আমার এই বড় ছেলেটা একটু বড় ওর বয়স 8 ও সাউথ পয়েন্টে পড়ে এবং যাদবপুরে থাকে তাই তো আর এ হচ্ছে আমাদের হিরোইন আমার পাড়ার কাছে আমার রুকসানা আলী মির্জা তাই তো তোর আসল নামটা বলে দে তো আরাত্রিকা চৌধুরী ইয়েস আরাত্রিকা কোন স্কুলে পড়িস জিডিবিল্লা সেন্টার ফর এডুকেশন জিডিবিল্লা সেন্টার ফর এডুকেশন ও কিন্তু ক্লাস 2 আর ওর বয়সটা 7 তাই তো তো আমাদের তো কিছুই ওই গন্ডগোল যা কিছু হবে সবকিছুতেই জব কিছু মানে মুছে দিয়ে চলে যাবে সমস্ত ফ্লু কারণ এই ডিসেম্বরে আসছে হামি 2 আমরা
ঠিক অপেক্ষা বড় বোমা রাইট সাইড থেকে দিয়ে খুব আনন্দ হচ্ছে আজকে এই তিনটে নতুন বাচ্চা নতুন ট্যালেন্ট কে লঞ্চ করছি আমরা হামি টু তে আর এরা তো সকলের প্রিয় লাল্টু মিতালি নতুন রূপে আরেকবার হামি টু তে প্রথমে সবাই বাঁদিকে আমরা দেখবো বাঁদিক 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 চিজ এবার মাঝখানে সবাই চিজ হাসি 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 কত হাসি এবারে আমরা ডান দিকে দেখবো কত হাসি কত হাসি চিজ